একজনের বক্তব্য শুনলাম যে উনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চুমা খাওয়ার দলিল দিচ্ছে যে তুমি তোমার গার্লফ্রেন্ডের লিপ কিস করো না কি করেন না তো তোমার এটা যদি করতে পারো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে কি চুমা খেতে সমস্যা কোথায় এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে তুলনা করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তুলনা করলো কার সাথে আমাদের কেউ বললে ফতোয়া দিত কাফের কারণ হেদের চশমা তো দুনিয়ার সবাই খালি কাফের দেখে বুঝেন না যাক এই বিষয়ে আজকে কথা বলবো না একদিন বলছি মনোযোগ দিয়ে শুনেন খুব মনোযোগ দিয়ে কথা শুনেন তো এবার দেখেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইবাদত এটা যদি সওয়াবের কাজ হইতো এটা যদি সুন্নাত হইতো এটা যদি মুস্তাহাব হইতো আপনি উসুলুল ফিকহের যে কোনো কিতাব খুলেন আপনি আবাদায়ুস আপনি ফতোয়া শামি টানদেন আপনি আল বাহরওয়া এক টানদেন আপনি আরো যত কিতাব আছে টানদেন আপনি মুস্তাহাব কাকে বলে মা ফাআলাহু শারিউ মাররা ওয়া তারাকাহু মাররা আল্লাহ নবী ইসলাম কখনো করেছেন কখনো ছেড়েছেন যাতে উম্মার উপর আবশ্যক না হয় যাতে উম্মার উপর আবশ্যক না হয় এবার বলেন আল্লাহ নবী ইসলাম তার নাম শুনে আমাদেরকে চুমু খাওয়ার নির্দেশ দিয়েছেন না দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন ইমাম ইবনে হিব্বান রাহিমাল্লাহ সহিহ ইবনে হিব্বান এই লব জেনেছেন ইন্না আবখালান নাস আর ইমাম তিরমিজি রাহিমাল্লাহ জেনেছেন আল বখীল ইমাম ইবনে হিব্বানের শব্দ হলো ইন্না আবখালান নাস মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ইমাম ইবনে হিব্বান হাদিস রয়েছেন আল্লাহ নবী ইসলাম বলেন ইন্না আবখালান নাস পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ পৃথিবীর সবচেয়ে বড় বখিল পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ কোন ব্যক্তি মান যুকিরতু ইনদাহু যার সামনে আমার নাম পড়া হলো ফালাম ইউসাল্লি আলাইয়া কিন্তু সে আমার উপর দুরুদ পড়লো পড়েন না একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইটা মহাব্বতে জুড়ে সুরে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন উসমান রাদিয়াল্লাহু আনহু কে বড় আস্তে কইলেন এটা এটা তো শরম করতেছে কইতে ঠিক না উসমান রাদিয়াল্লাহু আনহু কে শুধু সাহাবী না খুলাফায়ে রাশিদিন আল্লাহ নবী সাল্লাম কি বলেছেন ইন্নাহু মাই ইয়াইশু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদীন আছেনি খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরার কথা আল্লাহ নবী সাল্লাম বলেছেন কি বলেন নাই এবার বলেন উসমানে গনি খুলাফায়ে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার যুগে জুমার সানিয়াদান চালু হয়েছে তখন মদিনায় সাহাবী মক্কায় মদিনার সাহাবা একরাম সমর্থন করেছেন কি করেন নাই এবার দেখেন এই আহম্মকরা বলে যে জুমার সানিয়াজান বেদাত কেন রাসূল সাল্লামের যুগে ছিল না আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে ছিল না উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে ছিল না উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে চালু হয়েছে এজন্য তারা বলে জুমার সানিয়াজান বেদাত তো আমি তাদেরকে পাল্টা প্রশ্ন করি আচ্ছা উসমান রাদিয়াল্লাহু তাআলা যদি চালু করলে জুমার সানিয়াজান বেদাত হয় তাহলে তোমরা নামাজে হাত বাঁধো কোথায় আর আস্তে কোন এটা আহলে হাদিসরা নামাজে বুকের হাত বাঁধো কোথায় এবার আপনি নাসিরউদ্দিন আলবানি তাদের ইমাম নাসিরউদ্দিন আলবানি রহিমাল্লাহর কিতাব ইরওয়াউল গালিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল পাকিস্তানের ছাপ যেটা এটা দ্বিতীয় নম্বর খণ্ডের 71 নম্বর পৃষ্ঠায় পাবেন আলবানি রহিমাল্লাহ তাউসের এই হাদিস এনে বুকের উপর হাত বাঁধা শুরু হয়েছে কবে এই আলোচনা করতে গিয়ে আলবানি রহিমাল্লাহ বলেন যে আসাদুন নাস বিহাদিহি সুন্নাহ আল ইমাম ইসহাক ইবনে রাহুয়া আলবানি রহিমাল্লাহ বলেন যে বুকের উপর হাত বাঁধার সবচেয়ে বড় সৌভাগ্যবান আসাদ ছাত্রবারা বুঝো ইসমে তাফজিল আসাদুন নাস সবচেয়ে বড় সৌভাগ্যবান বিহাদিহি সুন্নাতিল মুবারাকা সহিহা যিনি বুকের উপর হাত বাঁধার সহি সুন্নতের উপর আমল করেছেন তিনি কে আলী ইসহাক ইবনে রাহুয়া ইসহাক ইবনে রাহুয়া আলবানি রহিমাল্লাহর এই কথার জেল জেলটা মিথ্যা কথা যে উনি বাদেন নাই আমরা ধরে নিলাম তিনি প্রথম বাঁধছেন তাহলে ইসহাক ইবনে রাহুয়া রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন 238 কত দে বুখারী রহিমাল্লাহর উস্তাদ তাহলে আলবানি রহিমাল্লাহর তাহকিক অনুযায়ী বুকের উপর হাত বাঁধা শুরু হয়েছে 238 হিজরিতে আল্লাহ নবী ইসলাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে আল্লাহ নবী ইসলামের ইন্তেকালের 1100 প্রায় 1227 বছর পরে তো আল্লাহ নবীর যুগে ছিল না আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে ছিল না উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ছিল না এজন্য জুমার সানিয়াদানটা তোমরা বেদাত কো তাহলে 225 বছর পরে যেটা শুরু হয়েছে এটা কি এই বড় বল এটা কি বল এটা আগে এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন প্রচুর মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন মাদ্রাসার ছাত্র ভাইরা হলে আমাদের মতো যারা আমাদের জন্য আলোচনা করা সহজ কারণ একটা বিষয় বোঝানো সহজ হয়ে যায় তখন এজন্য আমি খুব বেশি সময় নিব না আমি এমনি লম্বা আলোচনা করিও না সাধারণত আমি একটা বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব আমরা যারা এখানে উপস্থিত হয়েছি
আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জানার নিয়তে বোঝার নিয়তে আমরা প্রত্যেকটা কথা খুবই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, কেন পাঠালেন? আল্লাহ কখনো হায়াতের কথা বলে, মৃত্যুর কথা বলে? আল্লাহ তার রুবুবিয়তের দলিল দিয়েছেন। আল্লাহ কখনো জীবন মৃত্যুর কথা বলে তার উলুহিয়তের দলিল দিয়েছেন। আল্লাহ কখনো তার হায়াত মৃত্যু এই আল্লাহ তার কুদরতের কথা বলে তার হাকিমিয়তের দলিল দিয়েছেন। তো আল্লাহ তার অস্তিত্বের প্রমাণ কোরআন নানাভাবে দিয়েছেন এবং যারা শিরিক করে তাদেরকে বিভিন্নভাবে খণ্ডন করেছেন, বলেছেন যে আচ্ছা তোমরা যে আল্লাহর সাথে এই মূর্তিকে শরিক করো, লাত মূর্তিকে শরিক করো, মাহাত মূর্তিকে শরিক করো, উজ্জা মূর্তিকে শরিক করো, হুবাল মূর্তিকে শরিক করো, আচ্ছা আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তো তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন, সুম্মা ইউমীতুকুম, আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর পর আল্লাহ আবার তোমাদেরকে কি করবেন, আবার জীবিত করবেন। এই কথা বলে আল্লাহ তার একত্ববাদের তার রুবুবিয়তের দলিল দিতে গিয়ে আল্লাহ বলেন হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, আরে আহাম্মকের দল, তোরা যে আল্লাহর সাথে লাত মানাতকে শরীক করিস, তোরা যে আল্লাহর সাথে মানাত মূর্তিকে শরীক করিস, তোরা যে আল্লাহর সাথে উজ্জা মূর্তিকে শরীক করিস, তোরা যে আল্লাহর সাথে হুবাল মূর্তিকে শরীক করিস, এক কথায় তোরা যে গায়রুল্লাহকে আল্লাহর উলুহিয়তের জায়গায় নিয়ে যাস, গায়রুল্লাহকে আল্লাহর রুবুবিয়তের জায়গায় নিয়ে যাস, গায়রুল্লাহকে আল্লাহর হাকিমিয়তের জায়গায় নিয়ে যাস, আল্লাহ বলেন হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, তাদের কেউ তাদেরকে সৃষ্টি করতে পারবে? বড় আস্তে কইলেন, রিজিক দিতে পারবে? মৃত্যু দিতে পারবে? মৃত্যুর পর আবার জীবন দিতে পারবে? না। আল্লাহ এগুলো তার অস্তিত্বের দলিল, শিরকের বিপরীত দিয়েছেন। শেষে আল্লাহ চূড়ান্তভাবে মুমিনদেরকে মেসেজ দেন যে জানো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিককে আল্লাহ, আর আস্তে কোন আল্লাহ, সব ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ বলেন শুন, আল্লাহর এই হাত মানে আল্লাহর আমাদের মতো হাত না, পরে বুঝাবো যদি সুযোগ পাই। তো আল্লাহ এরপরে বলেন শুনো হুয়াল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, তিনি আল্লাহ জীবন সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাহ কেন জীবন সৃষ্টি করলেন, আল্লাহ কেন মৃত্যু সৃষ্টি করলেন, কারণ কি? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, শোনো কিয়ামত পর্যন্ত আগত সব বিশ্বাসী ও বিশ্বাসী বান্দারা শোনো, আল্লাহ কেন জীবন সৃষ্টি করলেন, আল্লাহ কেন মৃত্যু সৃষ্টি করলেন? লিয়াবলুয়াকুম, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম তোমাদেরকে একদম ইদা জুলজিলাতিল আরযু জিলজালাহা, শেষ আলামত, আল-কারিআহ মাল-কারিআহ, শেষ আলামত, ওই শেষ আলামত যেই ব্যক্তি জন্মগ্রহণ করবে তারেও মুখাতাব করে আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, তোমাকে আল্লাহ পরীক্ষা করবেন। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পৃথিবীতে কি আহসান, আল্লাহ শুধু হাসান বলেননি, আল্লাহ বলেছেন আহসান, বুঝো ইসমে তাফজিল, আল্লাহ বলেন আহসানু আমালা, তোমাদেরকে সর্বোত্তম আমল, সবচেয়ে ভালো আমল, সবচেয়ে খাঁটি আমল কে করে, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ তোমাদেরকে জীবন এবং মৃত্যু দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। বুঝেন? ঠিক বেঠিক পরে কবেন, আগে বুঝেন, আবার ঠিক করেন, শুনেন আগে। তো আইয়ুকুম আহসানু আমালা, সর্বোত্তম আমল, এই সর্বোত্তম আমল কি, আহসানে আমল কি, অনেক ব্যাখ্যা। আমি একজন ইমামের বক্তব্যে সব কথার মুলাক্ষাস আসছে। ইমাম ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ আহসানে আমলের ব্যাখ্যা করেছেন। ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহর বক্তব্য তাফসীরের একাধিক কিতাবে পাবেন। এবং ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ উনিও ফুজাইল ইবনে ইয়াজ এর ব্যাখ্যা এনেছেন যে আল্লাহ যে বলেছেন আহসানু আমালা, উত্তম আমল, সর্বোত্তম আমল কোনটা। সর্বোত্তম আমলের ব্যাখ্যা করতে গিয়ে ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন যে আই ইয়াকুনা খালিসান ওয়া সাওয়াবান, ইন কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইয়াকবাল, ওয়া ইন কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইয়াকবাল, হাত্তা ইয়াকুনা খালিসান ওয়া সাওয়াবান, আল খালিস আন ইয়াকুনা লিল্লাহ ওয়া সাওয়াব আন ইয়াকুনা আলা সুন্নাহ। ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন যে তুমি সর্বোত্তম আমল করতে হলে সর্বোত্তম আমল হওয়ার জন্য শর্ত হলো দুইটা, কয়টা?
বুঝেন কয়টা এক নম্বর বলেন আইয়াকুনা খালিসান তোমার আমলটা হতে হবে খালিস ইখলাসের সাথে দুই নম্বর বলেন আইয়াকুনা সওয়াবান তোমার আমলটা হতে হবে পন্থা বিশুদ্ধ ইনকানা খালিসান তুমি অনেক ইখলাসের সাথে করেছো ওয়ালাম ইয়াকুন সওয়াবান কিন্তু তোমার পন্থা বিশুদ্ধ না লাম ইকবাল আল্লাহর কাছে গ্রহণ হবে না وإن كان صوابا برنتا بشدة ولم يكن خالصا إخلاص ناي لم يقبل تاو قبول هبلا عبادة قبول هذا لدويتا شرطو أن يكون خالصا إخلاص تكت هبه صوابا بشدة هت هبه إخلاص كي فزيل بن عياز نجي بولن الخالص أن يكون لله إخلاص هلو تمي جي عبادة كرنا كنو شي عبادة تمي كربا اكمتر كار جنو বড় আস্তে কইলেন আল্লাহ আইয়াকুনা লিল্লাহ যে ইবাদত করে না করে সে ইবাদত হবে কার জন্য আল্লাহ ওয়াস সওয়াব বিশুদ্ধ কি ওয়াস সওয়াব আইয়াকুনা আলা সুন্নাহ তুমি যে ইবাদত করো না কেন খুব ইখলাসের সাথে করলা কিন্তু তোমার পন্থাটা বিশুদ্ধ না যদি পন্থাটা বানোয়াট হয় এটার নাম বেদাত বুঝেন ইবাদতের ক্ষেত্রে তুমি যে ইবাদত করছো না ইখলাসের সাথেও করতে হবে পন্থাও সঠিক হতে হবে ইখলাসের সাথে করেছো পন্থা সঠিক না ইখলাসের সাথে পড়েছো পন্থা আইয়াকুন আলা সুন্নাহ না নববী পন্থা না খাইরুল কুরআনের পন্থা না এমন পন্থায় করেছো যেই পন্থা নবী এবং সাহাবা একরাম থেকে প্রমাণিত না তাহলে সেটার নাম বলেন সেটার নাম আমি কয়েকটা উদাহরণ দেই হাদিস থেকে তাহলে বুঝবেন এক নম্বর উদাহরণ শুনেন হাদিসটি মুসলিম শরীফে এসেছে একদিন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে বসা হযরত উরওয়া রাহিমাহুল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করার জন্য যাচ্ছেন হযরত উরওয়া দেখতে পেলেন কিছু মানুষ চাষতের নামাজ চিনেননি চিনেননি এই যে সূর্য ওঠার পরে নফল নামাজ পড়েন এটাকে সালাতুজ জোহা বলে কিছু মানুষ জামাতে সালাতুজ জোহা পড়তেছে কি করতেছে খুব মনোযোগ জামাতে নামাজ পড়তেছে এবার বলো নামাজ ভালো কাজ না খারাপ কাজ অবশ্যই ভালো কাজ তো উরওয়া বলেন আমি ইবনে মাসউদ ইবনে ওমরকে জিজ্ঞাসা করলাম এরা কারা ইবনে ওমর বলেন হুম মুক্তাদি ওর রাতে বেদাতি বুঝেন এরা পড়তেছে নামাজ ইবনে ওমর বলেন এটা বেদাতি আমার প্রশ্ন হলো নামাজ তো ভালো কাজ এটা বেদাত হয় কেন এটা বেদাত হয়েছে এই জন্য সালাতুজ জোহা আল্লাহর নবী পড়েছেন একাকী আল্লাহর নবীর পন্থা বাদ দিয়ে মনগড়া পদ্ধতি আবিষ্কার করেছে এজন্য ইবনে ওমর বলেছেন এটা বুঝেন এটা ইমাম নাওয়াই রাহিমাল্লাহ আল মিনহাজ লিখেছেন আল মিনহাজ শরহ মুসলিম ইবনে আল হাজ্জাজ আমরা সবাই জানি ইমাম নাওয়াই রাহিমাল্লাহ আল মিনহাজ এই কথা সুস্পষ্ট ভাবে লিখেছেন যে তারা যে নামাজ পড়তেছে নামাজ বেদাত না কিন্তু তারা যে জামাত পড়তেছে এই জামাতটা বেদাত কেন এই জামাত নবী থেকে প্রমাণিত না এক নম্বর হাদিস দুই নম্বর হাদিস শুনেন ইমাম দারামি রাহিমাল্লাহ সুনানে দারামিতে হাদিস এনেছেন ইমাম শাতিমি রাহিমাল্লাহ কিতাবুল ইতিসামে হাদিস এনেছেন বড় মজার হাদিস হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার উপর হলো আমাদের ফিকহে হানাফির ভিত্তি আমাদের ফিকহে হানাফি এটা ফিকহ আহলুল ইরাক ও হাদিসুহুম ছাত্র ভাইরা পড়বা এখন তো পড়ি না আমরা আমি আপনি সবাই সমান ফিকহ আহলুল ইরাক ও হাদিসুহুম এটা হলো মূলত নসবুর রায়া ফি তাখরিজ আহাদিসিল হিদায়া ইমাম জায়লাই রহিমাল্লাহ হেদায়ার হাদিস তাখরিজ করেছিলেন ওইটা তাহকিক তালিক করেছিলেন ইউসুফ বিন রহমতুল্লাহ আলাইহি আর বদরে আলম মিরাডি রহমতুল্লাহ আলাইহি দুইজন ইমামুল আসর কাশ্মীরি রহিমাল্লাহর ছাত্র তো ওনারা এই কিতাব ছাপানোর জন্য তাহকিক তালিক করে মিশর গিয়েছেন ওখানে বড় আলেম ছিলেন আমাদের হানাফি মাঝহাবের অনেক বড় ফকিহ ছিলেন জাহিদ ইবনুল হাসান আল কাউসারি রহিমাহুল্লাহ আমরা যেমন কিতাব লিখতে আগে হাটাদারি হযরতের কাছে আসতাম যে হযরত একটা বাণী দেন তো উনারা কাউসারি রহিমাল্লাহকে বলেছেন যে কাউসারি রহিমাল্লাহ আপনি আমাদের কিতাবের একটা বাণী দেন উনি এমন এক ভূমিকা লিখেছেন ওই ভূমিকাটাই একটা কিতাব হয়ে গেছে ওই ভূমিকাটা হলো ফিকহ আহলুল ইরাক ও হাদিসুম ওইটা পড়বেন তাহলে আমাদের হানাফি মাযহাবের উপর হানাফি ফিকহের উপর যত আপত্তি আছে সব আপত্তির মৌলিক মূলনীতিগত যেমন সংবিধান একটা আইন এটার ব্যাখ্যা করে যারা আইন বিশেষজ্ঞ তারা হানাফি মাযহাবের সব আইন ফিকহ আহলুল ইরাকে পেয়ে যাবেন এটার ব্যাখ্যা পরবর্তীতে আপনি উসুলুল ফিকহের কিতাবে পড়বেন সেদিকে যাচ্ছি না তো আমাদের
ফিকহে হানাফির ভিত্তি হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উপর আল ফিকহু জারাহু ইবনে মাসউদ ওয়া আলকামা হাসাদুহু সুম্মা ইব্রাহিম দাওয়াস নুমান তাহিনুহু ইয়াকুব আজিনুহু মুহাম্মাদুন খাবিজুন ওয়ালাকিনুন নাস এই আব্দুল মুখতার ইবনে তাইমিয়া হাসকাবি রাহিমাল্লাহ লিখেছেন ইবনে মাসউদ কত বড় সাহাবী শুনেন খুব মনোযোগ দিয়ে শুনো ছাত্র ভাইরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবী শুনেন হাকিম নিশাপুরি রাহিমাল্লাহ আল মুস্তাদরাকের ভিতর হাদিস এনেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার এত সন্তুষ্ট ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাদিয়তু লাকুম মা রাদিয়া বিহি ইবনে উম্মে আব আমার উম্মতেরা শুনো আমার সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ইলমের উপর আমার সাহাবী ইবনে মাসউদের ফিকহের উপর আমি এত আস্থা রাখি ইবনে মাসউদ যদি কোনো মাসআলায় কোনো ফতোয়া দিয়ে দেয় আমি তাজদারে মদিনা সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদের ফতোয়ার উপর সন্তুষ্ট শুনেন এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আপনারা জানেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কুফা বিজয় হয়েছিল 17 হিজরিতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কুফার মানুষকে দিন শেখানোর জন্য কুফাতে পাঠিয়েছিলেন ইবনে মাসউদকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কুফাতে ইন্তেকাল করেছেন 33 হিজরিতে আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর 34 হিজরিতে হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত হওয়ার শাহাদাত বরণ করার পর যখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ইসলামের খলিফা হয়েছিলেন খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন মুসলমানদের রাজধানী তিনি মদিনার থেকে বাগদাদে কুফাতে স্থানান্তর করেছিলেন কুফাতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুফার অবস্থা দেখে কুফার মানুষের দিনদারি দেখে কুফার মানুষের ইলমের অবস্থা দেখে উনি ইবনে মাসউদের জন্য দোয়া করতেছেন হযরত আলী বলেন রাহিমাল্লাহু ইবনে উম্মে আব আল্লাহ ইবনে মাসউদের উপর রহম করুক আল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উপর রহম করুক কেন মুলি আল বালাদ বিল ইলমি ওয়াল হিকমা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নু পুরো কুফা শহর ইলম আর হিকমত দ্বারা ভরে দিয়েছেন আর আস্তে সুবহানাল্লাহ কর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কুফার অনেক বড় আলেম দেখেন আমরা নামাজের পর 33 বার সুবহানাল্লাহ পড়ি না 33 বার আলহামদুলিল্লাহ পড়ি না 33 বার আল্লাহু আকবার পড়ি না কথা কইয়েন আল্লাহ নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহ সালাসান ওয়া সালাসিনা মাররা মান ক্বালা ফি দুবুরি কুল্লি সালাতিন সুবহানাল্লাহ সালাসান ওয়া সালাসিনা মাররা ওয়া আলহামদুলিল্লাহ সালাসান ওয়া সালাসিনা মাররা ওয়া আল্লাহু আকবার সালাসান ওয়া সালাসিনা মাররা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া ইন কানা মিসলু যাবাতিল বাহর আল্লাহ নবী ইসলাম বলেন আমার কোন উম্মাহ যদি প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ বলে 33 বার আলহামদুলিল্লাহ বলে 33 বার আল্লাহু আকবার বলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহ তার পিছনের সব গুনাহ maaf করে দিবেন ওয়া ইন কানা মিসলু যাবাতিল বাহর যদি তার পিছনের সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে 33 বার সুবহানাল্লাহ পড়ার বদৌলতে 33 বার আলহামদুলিল্লাহ পড়ার বদৌলতে 34 বার আল্লাহু আকবার পড়ার বদৌলতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ maaf করে দিবেন আর আস্তে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ একবার বলবেন আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাবে বলেন না সুবহানাল্লাহ শুনেন খুব মনোযোগ দিয়ে শুনেন এবার বলেন নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এটা কি আমরা সবাই মিলে পড়ি না একা একা আল্লাহ নবী সবাই নিয়ে পড়ছেন না একা একা এবার বুঝেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার যুগে কিছু লোক বেরিয়েছে একদিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নামাজ পড়ে কুফার মসজিদ থেকে নামাজ পড়ে চলে যাচ্ছেন এক লোক গিয়া বলে ও ইবনে মাসউদ দাঁড়াও 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 কথা আছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছে কয় মসজিদে তো আজকে একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা ঘটছে কয় কিছু লোক বেরোইছে এরা তো এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার একসাথে কইতেছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে আসলেন খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন আয়েশা বললেন মান আরাফানি ফাকাদ আরাফানি ওয়া মান লাম ইয়ারিফ ফা আনা ইবনে মাসউদ বসো মান আরাফানি ফাকাদ আরাফানি যারা আমাকে চেনার তারা তো আমাকে চিনো ওয়ামান লাম ইয়ারিফ যারা আমাকে চিনো না আমাকে চিনো ফা আনা ইবনে মাসউদ আমি তো ইবনে মাসউদ কারণ মনে করেন আব্দুল মালিক সাহেবের নাম শুনছো তো সবাই ছাত্র ভাইরা বলো এখন যদি তুমি আব্দুল মালিক সাহেবের ছবি না দেখো ভিডিও না দেখো খালি নাম শুনছো তিনি যদি এখানে আসেন তুমি চিনবা না কারণ আমার চেয়ে ওদের আরো খাটো বুঝলেন না ওদের আমার চেয়ে আরো কিন্তু আপনি যদি চিনেন এটাই আব্দুল মালিক সাহেব তখন সম্মান করবেন না কবির ওরে বাবা রে বাবা এটা তো আব্দুল মালিক সাহেব ফতোয়া দিচ্ছে তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দিচ্ছেন মানে আরাফানি ফাকাদ আরাফানি যারা আমাকে চেনার তারা তো
ছিল বমাল্লাম ইয়ারিফান ইবনে মাসউদ যারা আমাকে চেনা ছিল আমি হইলাম ইবনে মাসউদ এরপরে বলেন ইন্নাকুম লাহাদা মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্নাকুম লাহাদা মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কি আল্লাহর নবী ইসলাম থেকে বেশি হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছো এরপরে বলেন ইন্নাকুম জিতুম বিবিদআতিন যুলমা বুঝেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্নাকুম জিতুম বিবিদআতিন যুলমা তোমরা ভ্রষ্টতাপূর্ণ বেদাত কাজ করতেছো কি করতেছো হেরা কইতেছো সুবহানাল্লাহ কইতেছো আলহামদুলিল্লাহ কইতেছো আল্লাহু আকবার ইবনে মাসউদ বলেন তোমরা ভ্রষ্টতাপূর্ণ বেদাত কাজ করতেছো তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা বেদাত হয় কেন কারণ তারা এমন পন্থা করেছে যেই পন্থা নবী থেকে প্রমাণিত না ইবাদতে যদি তুমি নিজের থেকে নিজে মন গড়া কোনো পদ্ধতি আবিষ্কার করো কাজ যদি ভালো হয় সেটার নাম আমি মনে হয় বুঝাইতে পারতেছি না সেটার নাম এখন আপনারা প্রশ্ন করবে আচ্ছা আপনি মোবাইল চালান এটাও বেদাত কয় না একদলে মসজিদে টাইলস লাগান হেটা বেদাত এরপরে কইবে মাইক লাগান হেটা বেদাত না লাল চা খান হেটা বেদাত না এরপরে হইল ফ্যান ব্যবহার করেন হেটা বেদাত না কারেন্ট ব্যবহার করেন হেটা বেদাত না ক্যামেরা ব্যবহার করেন হেটা বেদাত না খালি বরের রবিউল আউয়াল আসলেই ফতোয়া দেন বেদাত আছে না নাই ব্যাপার বুঝেন খুব মনোযোগ দিয়ে বুঝেন ইসলামী শরীয়ত এবং আরেকটা যুক্তি দে আপনাদের চিটাং আছে কিনা জানি না আমি সহজ করে বুঝাই যেমন আমি আমার যাত্রাবাড়ি আমি দেখছি বা আমাদের সিলেটও আছে আমাদের চিটাং আছে কিনা আমি জানি না আজারা যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে আছে আছেনি মনোযোগ দিয়া বুঝেন আচ্ছা কার মাঝে থাকুক এটা আমি বলতেছি না খালি বুঝেন এরপরে যখন আজানের আগে শুরু আজান দেওয়া শুরু করে তখন আগে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ তারপরে কি দে দুইটা কথা বলবে আপনি যখন বলবেন ভাই এটা করেন কেন দুইটা কথা বলবে আপনাকে দুইটা যুক্তি দিবে কুযুক্তি এক নাম্বার যুক্তি দিবে যে এটা করা নিষেধ আছে কোথায় যে এটা করতে পারবো না নিষেধ আছে কোথায় দেখেন তো বুঝেন আরেকটা যুক্তি দিবে দুরুদ শরীফ পড়া তো ভালো কাজ তো এটা হারাম হবে কেন বেদাত হবে কেন বুঝেন এক নাম্বার যুক্তি দিবে এটা নিষেধ আছে কোথায় এর জবাব আমি ভালো করে দেই বুঝেন আজকে মাগরিবের নামাজ পড়েছেন কয় রাকাত এবার জুড়ে বলেন মাগরিবের নামাজ পড়েছেন কয় রাকাত আমি বললাম আমি রেজাউল করিম আমরা আজ থেকে মাগরিবের নামাজ পড়বো পাঁচ রাকাত বুঝেন আপনারা বলেন না পড়তে পারবেন না আমি বললাম যে পড়তে পারবো না কোন হাদিসে নিষেধ আছে দেখেন তো বুঝেন আমি বললাম যে আচ্ছা বললেন পাঁচ রাকাত পড়া যাবে না আমি পাল্টা প্রশ্ন করলাম পাঁচ রাকাত পড়া যাবে না কোন হাদিসে নিষেধ আছে দেখেন তো আমি বললাম আজ থেকে এসার নামাজ পড়বো ছয় রাকাত আপনি বললেন না পড়তে পারবেন না আমি বলবো কোন হাদিসে নিষেধ আছে দেখেন তো আমি বলবো আজ থেকে ফজরের নামাজ পড়বো চার রাকাত আপনি বলবেন না পড়তে পারবেন না আমি বলবো কোন হাদিসে নিষেধ আছে দেখেন তো দেখা নিষেধ দেখাতে পারবেন না আপনি যখন কোনো ইবাদত করতে যাবেন বুঝেন আপনি যখন মুস্তাহাব মনে করে সুন্নত মনে করে ওয়াজিব মনে করে ফরজ মনে করে যেই ক্যাটাগরি হোক না কেন ইবাদত যেটা শরীয়ত থেকে প্রমাণিত হ্যাঁ দলিলের প্রেক্ষাপটের কারণে কোনোটা ফরজ হয় কোনোটা ওয়াজিব হয় কোনোটা নফল হয় কোনোটা মুস্তাহাব হয় এইটা দলিলের প্রেক্ষিতের কারণে কিন্তু যে ইবাদত আপনি করতে চান না কেন নবী এবং সাহাবা একরাম থেকে প্রমাণ পাওয়া লাগবে যদি নবী এবং সাহাবা একরাম থেকে ইবাদতের প্রমাণ না থাকে এটা নিষেধের দলিল লাগে না করতে হলে দলিল লাগবে করার দলিল না থাকলে ওটার নাম বেদাত করার দলিল না থাকলে ওটার নাম এখন আপনি যদি এই যে চুমা খাবেন চুমা খান সমস্যা নাই দেখেন হেরা আমাদেরকে কয় গুস্তাখের আসুন একজনের বক্তব্য শুনলাম যে উনি আশাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চুমা খাওয়ার দলিল দিচ্ছে যে তুমি তোমার গার্লফ্রেন্ডের লিপ কিস করো না কি করেন না তো তোমার এটা যদি করতে পারো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কি চুমা খেতে সমস্যা কোথায় এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা করলো কার সাথে আমাদের কেউ বললে ফতোয়া দিত কাফের কারণ হেদের চশমা তো দুনিয়ার সবাই খালি কাফের দেখে বুঝেন না যাক এ বিষয়ে আজকে কথা বলবো না একদিন বলছি মনোযোগ দিয়ে শুনেন খুব মনোযোগ দিয়ে কথা শুনেন তো এবার দেখেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইবাদত এটা যদি সওয়াবের কাজ হইতো এটা যদি সুন্নত হইতো এটা যদি মুস্তাহাব হইতো আপনি উসুলুল ফিকহের যে কোনো কিতাব খুলেন আপনি আবাদায়ুস আপনি ফতোয়া শামি টানদেন আপনি আল বাহরওয়া এক টানদেন আপনি আরো যত কিতাব আছে টানদেন আপনি মুস্তাহাব কাকে বলে মা ফাআলাহু শারি মাররা ওয়া তারাকাহু মাররা আল্লাহ নবী ইসলাম কখনো করেছেন কখনো ছেড়েছেন যাতে উম্মার উপর আবশ্যক না হয় যাতে উম্মার উপর আবশ্যক না হয় এবার বলেন
আল্লাহ নবী ইসলাম তার নাম শুনে আমাদেরকে চুমু খাওয়ার নির্দেশ দিয়েছেন না দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন ইমাম ইবনে হিব্বান রাহিমাল্লাহ সহিহ ইবনে হিব্বান এই লফজ জেনেছেন ইন্না আবখালান নাস আর ইমাম তিরমিজি রাহিমাল্লাহ জেনেছেন আল বখীল ইমাম ইবনে হিব্বানের শব্দ হলো ইন্না আবখালান নাস মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ইমাম ইবনে হিব্বান হাদিস শুনেছেন আল্লাহ নবী ইসলাম বলেন ইন্না আবখালান নাস পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ পৃথিবীর সবচেয়ে বড় বখিল পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ কোন ব্যক্তি মান যুকিরতু ইনদাহু যার সামনে আমার নাম পড়া হলো ফালাম ইউসাল্লি আলাইয়া কিন্তু সে আমার উপর দরুদ পড়ল পড়েন না কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে মহব্বতে জুড়ে সুরে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ইসলাম বলেন রাগিবা আনফু রাজুলিন যেমন আমরা বাংলা ভাষায় একটা প্রবাদ হলো বেটা তোর উপর ঠাড়া পড়ুক এর মানে কি ঠাড়া পড়ে যায় না এটা একটা প্রবাদ আল্লাহ নবী ইসলাম বলেন রাগিমা আনফু রাজুলিন ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক কার নাক ধুলোয় দূষিত হোক মান যুকিরতু ইনদাহু যার সামনে আমার নাম পড়া হইল ফালাম ইউসাল্লি আলাইয়া কিন্তু সে আমার উপর দরুদ পড়ল আর আস্তে কর আল্লাহ নবী ইসলামের নাম শুনে আল্লাহ নবী ইসলাম চুমা খাওয়ার নির্দেশ দিয়েছেন না দরুদ পড়ার এখন আপনি যদি চুমা খাওয়াকে ইবাদত মনে করে করতে চান সওয়াবের কাজ মনে করে করতে চান এটার দলিল লাগবে যদি দলিল না থাকে ওইটার নাম আমি বুঝাইতে পারি নাই ওইটার নাম হ্যাঁ দলিল দিবে আমার একটা কষ্টের জায়গা বলি আপনাদের বাংলাদেশে যারা নিজেদেরকে আশিকের রাসূল দাবি করে কারোর সাথে আমাদের দুশ্মন নাই কিন্তু উনাদের পুঁজি হইল জাল হাদিস বুঝেন উনাদের পুঁজি হইল কোন হাদিস ভাই আপনারা যদি কথা না বলেন তাহলে তো সমস্যা উনাদের পুঁজি কি জাল হাদিস বুঝেন তো জাল হাদিস মানে যেটা আল্লাহ নবী ইসলামের হাদিস না আল্লাহ হাদিস কি হুয়া মা উযিফা ইলান নবী যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন হুয়া মা উযিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফিলিন আও তাকরিরিন আও সিফাতিন খালকিয়াতিন আও খুলুকিয়াতিন সাওয়ান কানাত ক্বাবলা আল বি'সাতি আও বা'দাহা আল্লাহ নবী ইসলামের কথা আল্লাহ নবী ইসলামের কাজ আল্লাহ নবী ইসলামের মৌন সমর্থন আল্লাহ নবী ইসলামের সিফাতে খালকিয়া আল্লাহ নবী ইসলামের সিফাতে খুলকিয়া সবার নাম আর কথা কয় না সবার নাম এখন যদি আল্লাহ নবী ইসলামের নামে কোনো বাটপার আল্লাহ নবী ইসলামের নামে নামে কোনো মিথ্যু আল্লাহ নবী ইসলাম বলেননি কোনো কথা তার নামে চালায় ওইটার নাম ওইটার নাম এবার বলেন জাল হাদিস বর্ণনা হালাল না হারাম বলেন আব্দুল্লাহ লাকনাবী রাহিমাল্লাহর জগদিক্যাত কিতাব ছাত্র ভাইরা পড়বা আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাউযুআ ওইটা যদি না পড়ো ওগুলা যদি না পড়ো এখন তো পড়ি না আমরা আল আসারুল মারফুআ যদি না পড়ো মোল্লা আলী কারীর আল মাউযুআতুল কুবরা যদি না পড়ো মোল্লা আলী কারীর আল মাসনূ যদি না পড়ো ইবনুল কাইয়িমের আল মানারুল মুনিফ যদি না পড়ো ইবনুল জাওজির কিতাবুল মাউযুআ যদি না পড়ো সুয়ুতির তানদীহুশ শরীআহ এই আল্লাহ আলীর মাসনূআ যদি না পড়ো ইবনু আররাকার তানদীহুশ শরীআহ যদি না পড়ো কিছুই পড়ার দরকার নাই তুই অন্তত তোমরা অন্তত আমাদের মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাল্লাহর দুই খণ্ডের বই এসব হাদিস নয় এটা পড়বেন কারা কারা পড়বেন হাত তুলেন তো অন্তত ফেসবুকে এক সপ্তাহের এমবি না কিনে ছাত্র ভাইরা শুনো ফেসবুকে অন্তত এক সপ্তাহের এমবি কেনা বাদ দিয়ে আমি আপনাদেরকে তিনটা কিতাব পড়ার কথা আজকে বলে যাই একটা হলো এসব হাদিস নয় দুই খণ্ডে আর আরেকটা হলো মারকাজুদ দাওয়াল ইসলামী আমাশিক আল কাউসার থেকে যেটা প্রকাশিত হয়েছিল শেখ আব্দুল মালিক হাফিজাল্লাহ প্রচলিত ভুল প্রচলিত ভুল এই তিনটা কিতাব কারা কারা কাদের আচ্ছা আছে এটা জানার দরকার নাই কারা কারা সংগ্রহ করে পড়বেন হাত তুলেন তো হাত তুলেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক সবাই বলুন আমিন দেখেন এই আব্দুল হাই লাকনাবী রাহিমাল্লাহ অনেকগুলো সনদে হাদিস এনেছেন এবং মৌজুআতের যত জঘন্য কী কী খারাপ দিক আছে এখানেও পাবে শেখ আব্দুল ফাত্তাহ আবু উদ্দারাই মালাল্লা মাহাত মিন তারিখ সুনা উলুমুল হাদিস ছাত্রবার এটা পড়লেও পাইবা ওখানে আলোচনাগুলো পাইবা কোন মিথ্যুক আল্লাহ নবী ইসলামের নামে যে হাদিসগুলো বানোয়াট জাল নকল করে ওগুলাকে পরিভাষায় বলে জাল হাদিস এবার বলেন জাল হাদিস বর্ণনা হালাল বর্ণনা করা হালাল না হারাম বলেন জাল হাদিস বর্ণনা করা হালাল না হারাম কারা অলক্ষ্যে যদি হয়ে যায় আল্লাহ তাকে মাফ করবেন কেউ যদি অলক্ষ্যে বর্ণনা করে ফেলে আল্লাহ তাকে মাফ করবেন যদি আপনি গাউরামি করেন গার্তেরামি করেন এটা খারাপ কারণ আল্লাহ নবী ইসলাম বলেছেন ইন্না কিযবা আলাইয়া লাইসা কাকিযবি আলা গায়রি ইন্না কিযবা আলাইয়া লাইসা কাকিযবি আলা গায়রি মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার এজন্য শুনেন 1400 বছর পরে এসে যদি আপনি কোনো হাদিসের সনদ পৃথিবীতে খুঁজে না পান এটা জাল বলেন এটা কি
হাদিসের কোন কিতাবে কোন বর্ণনার সনদ না এটা আর আস্তে কোন এবার দেখবেন রবিউল আউয়াল আসলে চট্টগ্রাম যে হাদিসগুলো আপনারা শুনেন শুনেন না যে قال ابو بكر من انفق درهما على قرات مولد النبي كان رفيقي في الجنه وقال عثمان من انفق درهمين على قرات مولد النبي فكانما شهد غزوه بدر وحنين ورى الله বিশাল ওই দিন লিফলেট দিছে আমারে তাও দিছে আমার গাড়িতে কারণ আমি আর কিছু কই নাই চুপচাপ গেছি গেলাম জায়গা ঢাকায় মানে লিফলেট দিছে দাওয়াত ইসলাম থেকে দেন হুজুর নেন দলিল পান না দলিল আছে তো দলিল দিছে কুশাত থেকে ইবনে হাজার হাইতামির নিয়ামাতুল কুবরা আল আলম থেকে কি দলিল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে এই ব্যক্তি বার ঈদে মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে সে কার রফিকি ফিল জান্নাহ সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে এরপরে ওসমান বলেছেন যেই ব্যক্তি মিলাদে 2 টাকা খরচ করবে ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বদরিন ওয়া হুনাইনিন যেই ব্যক্তি সেই ব্যক্তি যেন 2 টাকা দেয় নাই বরং 2 টাকা দিয়ে বদরের যুদ্ধ আর হুনাইনের যুদ্ধে শরীক হয়েছে তাহলে 10 টাকা দিলে কতটা যুদ্ধ হইব চিন্তা করেন বুঝেন মনোযোগ দিয়ে এগুলা সব জাল বলেন এগুলা সব জাল বলেন এগুলা সব জাল এগুলা সব মিথ্যা বলেন এগুলা সব মিথ্যা এগুলা সব বানোয়াট বলেন এগুলা সব বানোয়াট এগুলা বর্ণনা করা জায়েজ فلما قال أشهد أن محمد رسول الله بلال رضي الله عنه যখন বলেন أشهد أن محمد رسول الله قبل أن ملتين أبو بكر দি আঙ্গুল চুমা খেলেন ومسا عينين চুকে মুসলিম আল্লাহর নবী দেখে খুশি হয়ে বললেন মান ফাআলা মিসলা খালিলি আমার হাত আমার বন্ধু আবু বকরের মতো আমার নাম শুনে যারা চুমুকে আঙ্গুলে লাগবে ফাকাদ হাল্লাত তাকুম শাফাআতি তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে দেখ সুবহানাল্লাহ কোন নাই মাশাআল্লাহ চিরাঙ্গের মানুষ ওই দিন আমি এই ঢাকা এই মাধবদী থেকে ভিতরে এক জায়গায় বয়ান করছি একটা জাল হাদিস বর্ণনা করছি মানে জাল এটা বোঝানোর জন্য সবাই কয় সুবহানাল্লাহ এখন আমি তো ভাবছি যে ওই যে فقد حلت لكم شفاعتي শুনে আপনারা আবার সুবহানাল্লাহ কোন কিনা যাক মাদ্রাসার ছাত্ররা কতটুকু সচেতন দেখছেন কেউ সুবহানাল্লাহ বলে নাই তো এই হাদিস যদি সহি হইতো তাহলে আমরা আমল করতাম কিন্তু এটা সহি না জাল জাল আর আস্তে কোন জাল এটা সহি না জাল জাল কেন জাল এটার সনদ পৃথিবীতে নাই বলে এটার সনদ পৃথিবীতে নাই আর ইবনে আব্বাস কি বলেছেন ফালাম্মা রাকিবান নাসুস সাহাবা ওয়াজ জালুল ইমাম মুসলিম আলাইহির রহমাত মুকদ্দিমায় মুসলিমে এনেছেন فلما ركب الناس الصعب والذلول الله نبي تشتت باي ابن عباس رضي الله عنه فلما ركب الناس الصعب والذلول فقالوا سموا لنا رجالكم سنات چڑا كنا حديث گرهان قرا جابه حضور بولن سنات چڑا كنا حديث گرهان قرا جابه اي شاب حديث زال بولن اي شاب حديث اخوان اپنی بولن زال حديث بولن اپنی رسول الله دشمن بولن نئی বলবেন আপনি জাল হাদিস বলবে আপনি রাসূলুল্লাহ সাল্লামের সম্মান বিশ্বাস করেন না কিরে ভাই রাসূলুল্লাহ সাল্লামের সম্মান তুই সহি হাদিসে খুঁজে পাস না রাসূলুল্লাহ সাল্লামের সম্মান তুই খালি যাইফ হাদিসে খুঁজে পাস আর জাল হাদিসে খুঁজে পাস যাইফ হাদিস তো ফজাইলের ক্ষেত্রে নেওয়া যায় জাল হাদিস যদি তুই রাসূলুল্লাহর জাল হাদিস দিয়ে যদি তুমি রাসূলুল্লাহ সাল্লামের সম্মান প্রমাণ করতে চাও মিয়া তাহলে তোমার চোখে ইশকের রাসূলের চশমা না তোমার চোখে শয়তানের চশমা লাগাইছো শয়তানের চশমা দিয়ে তুমি ইশকের রাসূলের দলিল জাল হাদিস আবার এটা বললে বলবো যে আমি আশিকের রাসূলের আমি আমার ভিতরে আশিকের রাসূল নাই যাক খুব বড় যোগ দিয়া বুঝেন ইবাদতের ক্ষেত্রে দলিল লাগে দলিল না থাকলে এটার নাম বুঝেন ইবাদতের ক্ষেত্রে দলিল লাগে দলিল না থাকলে এটার নাম বেদাত এবার মনোযোগ দিয়া শুনেন এখানে আমার এই বিষয়ে আলোচনার কথা বলা হয়েছে একটা প্রশ্ন দেওয়া হয়েছে এই এই আলোচনা যদি বুঝেন এই প্রশ্নের সমাধান হয়ে যাবে জুমার সানি আজানের বিষয়ে জানতে চাই আমাদের এলাকায় এক মুফতি সাহেব জুমায় প্রথম খুতবা বাংলা দিয়ে দ্বিতীয় খুতবা আরবিতে বলে নামাজ পড়ান দ্বিতীয় আজানের প্রয়োজন মনে করে না বিদাত বলেন এ বিষয়ে বিস্তারিত জানতে চাই আমি কি বলবো আচ্ছা বলতে যে একটু সময় দেন দেখেন আমি আপনাদেরকে বুঝাই মনোযোগ দিয়ে শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের পৌঁছার সবচেয়ে বড় যে স্তম্ভ সবচেয়ে বড় যে খুঁটি এই খুঁটির নাম জামাতে সাহাবা এই খুঁটির নাম জামাতে সাহাবা আমি আসার পথে আমার ভাই ফখরুল ইসলাম নিজামপুরের পেজে লাইভ দেখে দেখে আসছি যে আল্লামা নুরুল ইসলাম মলিপুরি হাফিজাহুল্লাহ জামাতে সাহাবা নিয়ে আলোচনা করেন নাই দেখেন আল্লাহ নবী ইসলাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমার উম্মতেরা লিয়ালিয়ানি মিনকুমুল আহলামি ওয়ান নুহা
আল্লাহ নবী আরেক হাদিসে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে এবার বলেন চট্টগ্রামের কেউ আল্লাহ নবীর সামনে নামাজ দেখেছেন না আল্লাহ নবীর নামাজ দেখেছেন কারা বলেন বলেন আল্লাহ নবীর সামনে নামাজ দেখেছেন কারা এবার বলেন আল্লাহর নবী ইসলামের মতো নামাজ পড়তে হলে সাহাবা ইকরামকে ওভারটেক করে নবীরা ধরতে পারবেন বুঝেন ঈমানের বিষয় আছেন আল্লাহ বলেন ওয়াইদা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস আল্লাহ বলেন তোমার ঈমান গ্রহণ হবে কখন যখন আমিনু ঈমান আনবে ফা ইন আমানু যদি তারা ঈমান আনে কার মতো বিমিসলি মা আমানতুম বিহি যেমন ঈমান এনেছেন কারা আল্লাহ বলেন আমিনু ঈমানান কামা আমানান নাস যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম বুঝেন তো আল্লাহ সাহাবায়ে কেরামকে ঈমানের মাপকাঠি বানালেন আমলের মাপকাঠি সাহাবায়ে কেরামকে বানালেন নবী তো সাহাবায়ে কেরাম আমাদের জন্য দলিল কি দলিল না বুঝেন এই যে খান্নাস গুলো এগুলোর আমি খান্নাস বলি এক খান্নাস আছে বাংলাদেশের নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই খান্নাসের জিগাইতে জুমার সানিয়াদান কি হে বইও তো লিখছে এই খান্নাস বলছে জুমার সানিয়াদান এটা বেদাত আর আস্তে নাউজুবিল্লাহ কল এরপরে বলছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু বিদাত করেছেন কয় হ্যাঁ উসমান রাদিয়াল্লাহু আনহু বিদাত করেছেন দেখেন ইসলামের স্তম্ভ বুঝেন কোরআন সুন্নাহ জামাতে সাহাবা বলেন কোরআন জামাতে জামাতে সাহাবায় না পেলে তারপরে কিয়াস মানে ফিক বুঝেন এজন্য আপনি আল খাইরাতুল হিসান পড়বেন আল খাইরাতুল হিসান ফি মানাকিবিল ইমাম আল আযম আবি হানিফা নোমান বাইরে এদিকে গেলে কত কথা এদিকে গেলে কত কথা এই আহাম্মকরা আমাদেরকে বলে যে আমরা হাদিস মানি না হয় না তোমরা কথা বলো ছাত্র ভাইরা বলো এগুলো শুনো নাই আমি বলবো আল খাইরাতুল হিসান পড়ো আল খাইরাতুল হিসান যদি না পড়ো তাহলে অন্তত আব্দুর রশিদ নোমানি রহমতুল্লাহ আমার বাবারও উস্তাদ আমার উস্তাদেরও উস্তাদ আমার আব্বাজান রহিমাল্লাহর উস্তাদ দারুম এই জামিয়াতুল উলুমুল ইসলামিয়া বিন্দু টাউনের শায়খুল হাদিস ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদদের একজন তার একটা বড় চমৎকার কিতাব আছে ইমাম ইবনু মাজার ইলমে হাদিস এটা তো পাবেন আরবিটাতেও পাবেন আল ইমাম ইবনু মাজা ওয়া কিতাবুস সুনন এটা তো পাবেন উনার লিখিত আরেকটা কিতাব আছে তাফসীর আল মাদখাল সবগুলাতে পাবেন ইমামে আজম আবু হানিফা রাহিমাল্লাহর ফিকহের স্তম্ভ ছিল আখুযু বি কিতাবিল্লাহ প্রথমে কোরআন কোরআনে না পেলে ফা ইন লাম আজিদ ফা বি সুন্নতি রাসূলিল্লাহ কোরআনে না পেলে রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাত রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাতে যদি না পাই কোন সাহাবীর থেকে কোন বক্তব্য যদি আমি পেয়ে যাই আঁকড়ে ধরব যদি সাহাবীর থেকে না পাই ফা ইন ইনতাহাল আমরু ইলা আমির ওয়া ইব্রাহিম যদি বিষয়টা আমির না খাই আমির আশাবি ইব্রাহিম না খাই পর্যন্ত আসে তাহলে ফাহুম রিজাল ওয়া নাহনু রিজাল তারাও তাবি আমিও তাবি তারাও কিয়াস করেছে আমিও কিয়াস করব তাহলে আপনি জামাতে সাহাবা হুজ্জত কে হুজ্জত না এবার বলেন উসমান রাদিয়াল্লাহু আনহু কে বড় আস্তে কইলেন এটা এটা তো শরম করতেছে কইতে ঠিক না উসমান রাদিয়াল্লাহু আনহু কে শুধু সাহাবী না খুলাফায়ে রাশিদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ইন্নাহু মা ইয়াইশু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন আছেনি খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বলেন নাই এবার বলেন উসমানে গনি খুলাফায়ে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার যুগে জুমার সানিয়াদান চালু হয়েছে তখন মদিনায় সাহাবি মক্কায় মদিনার সাহাবা একরাম সমর্থন করেছেন কি করেন নাই এবার দেখেন এই আহাম্মকরা বলে যে জুমার সানিয়াদান বেদাত কেন রসুল সামের যুগে ছিল না আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে ছিল না উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে ছিল না উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে চালু হয়েছে এজন্য তারা বলে জুমার সানিয়াদান বেদাত আমি তাদেরকে পাল্টা প্রশ্ন করি আচ্ছা ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি চালু করলে জুমার সানিয়াদান বেদাত হয় তাহলে তোমরা নামাজে হাত বাঁধো কোথায় আর আস্তে কোন এটা আহলে হাদিসরা নামাজে বুকের হাত বাঁধো কোথায় এবার আপনি নাসিরউদ্দিন আলবানী তাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী রহিমাল্লাহর কিতাব ইরওয়াউল গালিল ফি তাখরিজ আহাদিসি মানারিস সাবিল পাকিস্তানের ছাপ যেটা এটা দ্বিতীয় নম্বর খণ্ডের 71 নম্বর পৃষ্ঠায় পাবেন আলবানী রাহিমাহুল্লাহ তাউসের এই হাদিস এনে বুকের উপর হাত বাঁধা শুরু হয়েছে কবে এই আলোচনা করতে গিয়ে আলবানী রাহিমাহুল্লাহ বলেন যে আসাদুন নাস বিহাদিহিস সুন্নাহ আল ইমাম ইসহাক ইবনে রাহুইয়া আলবানী রাহিমাহুল্লাহ বলেন যে বুকের উপর হাত বাঁধার সবচেয়ে বড় সৌভাগ্যবান আসাদ ছাত্রবারা বুঝো ইসমে তাফজিল আসাদুন নাস সবচেয়ে বড় সৌভাগ্যবান বিহাদিহিস সুন্নাতিল মুবারাকা সহিহা যিনি বুকের উপর হাত বাঁধার সহি সুন্নতের উপর আমল করেছেন তিনি কে আলী ইসহাক ইবনে রাহুইয়া ইসহাক ইবনে রাহুইয়া আলবানী রাহিমাল্লাহর এই কথার জেল জেলটা মিথ্যা কথা যে উনি বাঁধেন না আমরা ধরে নিলাম তিনি প্রথম বাঁধছেন
তাহলে ইসহাক ইবনে রাওয়িয়া রাহিমাল্লাহ ইন্তেকাল করেছেন 238 এ কততে বুখারী রাহিমাল্লাহর উস্তাদ তাহলে আলবানী রাহিমাল্লাহর তাহকিক অনুযায়ী বুকের উপর হাত বাঁধা শুরু হয়েছে 238 হিজরিতে আল্লাহ নবী সাহেব ইন্তেকাল করেছেন 11 হিজরিতে আল্লাহ নবী সাহেবের ইন্তেকালের 1100 প্রায় 227 বছর পরে তো আল্লাহর নবীর যুগে ছিল না আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর যুগে ছিল না উমর রাদিয়াল্লাহু আনহু এর যুগে ছিল না এজন্য জুমার সানি আদানটা তোমরা বেদাত কো তাহলে 225 বছর পরে যেটা শুরু হয়েছে এটা কি এই বড় বড় এটা কি বলে না আগে বুঝেন আমরা বলি না বেদাত ভাই হাত পা এটা কিছুই না হাত না বাঁধলেও নামাজ হয় আর আস্তে কোন ঠিক কিন্তু এখানে হাত বাঁধা তাদের সাথে আমাদের দ্বন্দ্ব কোথায় বুঝেন তাদের সাথে আমাদের দ্বন্দ্ব হলো আমরা জামাতে সাহাবাকে মাপকাঠি বানি আর এই আহলে হাদিস নামক এগুলো জামাতে সাহাবাকে সহি হাদিসের বিপরীত দাঁড় করাই দেয় আচ্ছা বলেন সাহাবা একরাম কি জাল হাদিসের উপর আমল করছেন না ভাই কথা বলেন তো সাহাবা একরামের আমল যদি কেউ জাল বলে এর মাথায় কি সমস্যা বলে এর মাথায় কি এখন দেখেন এখানে হাত বাঁধা আমারে বলে যে আমরা সব খালি এগুলা লিয়ে থাকেন কেন এখানে ফেক্ট হাত বাঁধা না এখানে ফেক্ট হইলো মুজাফফর বিন মুহসিন সাহেবরা হাত বাঁধার ইস্যুকে কেন্দ্র করে পুরো জামাত সাহাবাকে সহি হাদিসের বিপরীত দাঁড় করাইছে আপনি জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাত এই বইটা খুলেন এখানে আপনি পর্যালোচনা পাবেন ইমাম তিরমিজি যে বলেছেন ফারা বাযু মাইয়াদাহুমা তাহতা সুররা ওয়া বাযু মাইয়াদাহুমা ফাওকা সুররা কুল্লু যালিকা ওয়াসুন ইনদাহুম ইমাম তিরমিজি বলেছেন হাত বাঁধার ক্ষেত্রে সাহাবা ইকরামের মত দুইটা কয়টা দুইটা আর আস্তে কো কয়টা একদল সাহাবা ইকরামের মতে নাভির নিচে একদল সাহাবা ইকরামের মতে নাভির উপরে মত কয়টা ইমাম তিরমিজি বলেন কুল্লু যালিকা ওয়াসুন ইনদাহুম একদল সাহাবীর থেকে নাভির নিচে প্রমাণিত আর একদল সাহাবা ইকরাম থেকে নাভির উপরে প্রমাণিত নাভির নিচেও বাঁধলে হবে নাভির উপরে বাঁধলে মত কয়টা আলা সদর সাহাবাদের মধ্যে কোনো মত আলবানী রহিমাল্লাহ দেখাতে পারেন এবার দেখেন এরা কি জঘন্য কাজ করে মুজাফফর বিন মুহসিন তার জাল হাদিসের কবলে রাসূলের সালাত বইয়ে লিখেছে কি লিখেছে যে রাসূলুল্লাহ সাল্লাম বুকের উপর হাত বাঁধছেন সুতরাং কে কোথায় হাত বাঁধলো এটা আমার দেখার দরকার নেই এটা বুঝেন মানে রাসূলুল্লাহ সাল্লাম বুকের উপর হাত বাঁধছেন সুতরাং কোন সাহাবি কোথায় হাত বাঁধলো এটা আমার দেখার দরকার বুঝেন নবীর আমল না দেখেন তুই 1400 বছর পর এমন কোন সহি আমল পাইনি যেই সহি আমল নবীর কোন সাহাবি পান নাই ব্যাপারটা বুঝেন এবার দেখেন আমি সহজ করে বুঝেন আমাদের দেশের লোকেরা এখন একদম স্মার্ট হুজুর বের হয়েছে উনারা বলেন জুমার খুতবা বাংলাতে দিলে মানুষ বোঝে না সুতরাং জুমার খুতবা আরবিতে দিলে মানুষ বোঝে না সুতরাং আরবিতে দিতে হবে না বাংলাতে দিতে হবে কিছু যুক্তি দেন কি দেন না আপনি পাল্টা যুক্তি দেন তারে যে ভাই এই যে আজান আরবিতে দেন হয়তো মানুষ বোঝে না বদ্দারা সবাই বুঝে এই আপনাদের আরবিতে হাইয়া আলা সলা এটার অর্থ চিটাঙ্গের কজন বদ্দা বুঝে বন্ধ সবাই বুঝে তাহলে এটা বাংলাতে দেন না কেন বুঝেন হাইয়া আলাল ফালাহ আসসালাতু খাইরুম মিনান নাওম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এগুলার অর্থ চিটাঙ্গে সবাই জানে না বড় আস্তে কইলেন না জানে না তো বাংলাতে দেন যেই দলিলে মানুষ না বুঝলেও আপনি আজান দেন আরবিতে ওই একই দলিলে জুমার খুতবা না বুঝলেও দিতে হবে আরবিতে বুঝেন এবার বলেন আল্লাহ নবী ইসলামের ইন্তেকালের পর যত সাহাবা একরাম সব মদিনায় ছিলেন মদিনার বাহিরে আর কেউ জান নাই বুঝা কোন সাহাবা একরাম দিনের দাওয়াত নিয়ে পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছেন কি পড়েন নাই আর আস্তে কোন ছড়িয়ে পড়েছেন কি পড়েন নাই এবার আপনি একটা দলিল দেখান আমারে যে সাহাবা একরাম আমার ভাই গাজী সানাউল্লাহ রহমান ইস্তাম্বুলের কথা বলেছেন বাইজান্টাইন আল্লাহ নবী ইসলাম ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন যে আমার উম্মতেরা একদিন না একদিন لتفتحن القسطنطينية فلا نعم الأمير أميرها ولا نعم الجيش جيشها الله نبي صلى الله عليه وسلم করেছেন যে বাইজেন্টাইন রাজধানী কুস্তুন্তুনিয়া কনস্টান্টিনোপল এভাবে থাকবে না আমার উম্মতের একদল কনস্টান্টিনোপল বিজয় করবে ফালা নিআমাল আমিরু আমিরুহা যেই সেনাপতির নেতৃত্বে মুসলমান কনস্টান্টিনোপল বিজয় করবে সেই সেনাপতি কোথায় না উত্তম সেনাপতি ওয়ালা নিআমাল জাইশু জাইশুহা আর যেই বাহিনী কনস্টান্টিনোপল বিজয় করবে সেই বাহিনী কোথায় না উত্তম বাহিনী এবার বলেন সাহাবা ইকরাম দ্বীনের দাওয়াত নিয়ে পৃথিবীর প্রান্তে প্রান্তে গিয়েছেন কি জান নাই আপনি আমাকে একটা দলিল দেখান যে সাহাবা ইকরাম কোন এলাকায় দ্বীনের দাওয়াত দিতে গিয়ে ওই এলাকার স্থানীয় ভাষায় জুমার খুতবা দিয়েছেন একটা দলিল দেন একটা জয়ীফ হাদিস দেখান খালি কি হাদিস দেখান জয়ীফ হাদিস কিয়ামত পর্যন্ত দেখাতে পারবেন না হ্যাঁ সাহাবা ইকরাম যেই জায়গায় যান না কেন জুমার খুতবা দিয়েছেন আরবি
দলিল কোথায়? ইমাম রাফি রহিমা, ইমাম নববী রহিমাহুল্লাহর এই আল আসকারে পাবেন। এরপর হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দলিল রহিমাহুল্লাহ কথা বলেছেন যে কৌনুল খুতবাতি আরবিয়ান, জুমার খুতবাতে আরবি হতে হবে। কেন? পৃথিবীর পূর্ব থেকে পান্ত মিনাল মাশারিক ইলাল আরদি, পৃথিবীর এক পার্শ্ব থেকে আরেক পার্শ্ব যুগে যুগে সব সাহাবী তাবি তাবে তাবিন সবাই জুমার খুতবা দিয়েছেন। কোন ভাষায়? কেন দিলেন বুঝাই দেখেন। আমরা মনে করি খুতবা এটা ভাষণ, এজন্য পেস্টা লাগাই। বলেন খুতবা এটা ভাষণ না, এটা হলো জিকির, এটা হলো কি? ইবাদত। দেখেন বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী ইসলাম বলেন জুমার নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে আসবে, ফাকা আন্নামা কররাবা বুদনা, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা উট কুরবানি করার নেকি লিখে দিবে। এরপরে যে আসবে ফাকা আন্নামা কররাবা বাকারা, এরপরে যে আসবে ফাকা আন্নামা কররাবা দাজাজা, এরপরে যে আসবে ফাকা আন্নামা কররাবা বাইদা, ফাকা আন্নামা কররাবা বাইদা, এভাবে সব লিখতে 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 ফাইদা খারাজাল ইমাম, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বের হন, তাওয়াবু সুহুফা, সাহাবা একরাম এতক্ষণ সব এই ফিরিস্তাগণ এতক্ষণ সব লিখতেছিলেন, সব লেখার খাতাপত্র এভাবে ঘুটান, তাওয়াবু সুহুফ, খাতাপত্র ঘুটান, ঘুটিয়ে কি করেন, হাত্তা ইয়াসমাউ যিকির, তারা গিয়ে জিকির শুনেন। কি শুনেন? এই জিকির ইয়ানি আল খুতবা, এই জিকির ইয়ানি আল। তাহলে আল্লাহ নবী ইসলাম খুতবাকে কি বলেছেন এবার বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আত-তাহারাতু শাতরুল ঈমান, وسبحان الله تملأ الميزان، وسبحان الله والحمد لله تملأ ما بين السماء والأرض، والصلاة نور، والزكاة برهان، والقرآن حجة لك وعليك، كل الناس يردو فبائع نفسها فمعتقها وموبقها. الله النبي بولين سبحان الله تملأ الميزان، কেউ যদি একবার সুবহান আল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহান আল্লাহর নেকিতে মিজানের পাল্লা ভরে দিবেন। আরো আস্তে কোন সুবহান আল্লাহ, এরপর বলবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তামলা মা বাইনা সামাই ওয়াল আরদ, কেউ যদি একবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ আসমান জমিনের খালি জায়গা নেকি দিয়ে ভরে দিবে। পড়েন না জোরে সুবহান আল্লাহ, আবার পড়েন না সুবহান আল্লাহ। এবার সুবহান আল্লাহ অর্থ কি রে? ছাত্র ভাইরা বলেন না আল্লাহ, আল্লাহু আকবার অর্থ কি, আলহামদুলিল্লাহ অর্থ কি? এখন একজনের নামাজের পর 33 বার পড়তেছে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র, 33 বার পড়ছে সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর, 34 বার বলেছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের যে নেকি পাইবো না? আর আস্তে কন জিকির শরীয়ত থেকে শরীয়ত পর্যন্ত থেকে যেই ভাষা এই ভাষায় করতে হবে কথা, জুমার খুতবা এটাও জিকির। এই জন্য সাহাবা ইকরাম পৃথিবীর প্রান্তে প্রান্তে গেলে, তাবেইনগণ পৃথিবীর প্রান্তে প্রান্তে যাওয়ার পর জুমার খুতবা যেহেতু জিকির, এজন্য জুমার খুতবা দিয়েছেন কোন ভাষায়? হেরা কত যাই আগে আগে এটা কইতো না, এখন কয় আচ্ছা হেরা জুমার খুতবা আরবি দিতে গিয়ে এখন আরেকটা বেদাত চালু করছে, জুমার খুতবার আগে আরেকটা বাংলাতে ওয়াজ করে করে না? আমাদের দেশে জুমার আগে আপনাদের চট্টগ্রাম মনে ওয়াজ হয় না, এখন কয় এটা তো বেদাত, এটা তো কি? দেখেন আমাদের দেশে কেউ বেদাত নিয়ে সাড়াসাড়ি করে, কেউ বেদাত নিয়ে বাড়াবাড়ি করে। ওলামায় দেওবন, আপনি ওলামায় দেওবনদের সবচেয়ে বড় সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? ওলামায় দেওবন ইফরাতেও নাই তফরিতেও নাই, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খলাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন। আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভারসাম্যপূর্ণ যে পথ, এটাই হলো ওলামায় দেওবনদের পথ। দিলে দর্দমন, জিক্রে আরজুমন, জবানে হুশমন, বাড়াবাড়িতে ওলামায়ে কেরাম নাই, ছাড়াছাড়িতে ওলামায়ে দেওবন নাই। আমাদের সমাজে বেদাত নিয়ে বাড়াবাড়ি, কেউ যেটা বেদাত নাই এটারে বানায় বেদাত, আবার কেউ করে ছাড়াছাড়ি যেটা বেদাত সেটা কয় বেদাত না। আর আসতে কোন ঠিক? তো এবার দেখেন খুব মনোযোগ, যে কথা বলতে চাচ্ছিলাম এখন আপনি খুব কি জানি বলতেছিলাম, হ্যাঁ এখন বলে যে আমরা যে জুমার খুতবার আগে বাংলাতে ওয়াজ করি এটা বেদাত। অথচ আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস পাবেন আল মুস্তাদরাকে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস পাবেন মুস্তাদরাকে, যে আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেওয়ার জন্য বের হওয়ার আগে তারা কি করতেন, মসজিদে যত মুসল্লি জমা হইতো তাদেরকে তারা ওয়াজ করতেন। এবার বলেন আবু হুরায়রা বেদাত কিয়া না? আর আসতে কোন সাহাবা ইকরাম বেদাত করেছেন না? এখন সাহাবা ইকরামের আমলকে যদি কেউ বেদাত বলে, বুঝবেন উম্মার যত বাতিল পৃথিবীতে আছে সব বাতিলের টার্গেট হলো জামাতে সাহাবাকে বিতর্কিত করা। কারণ সাহাবা একরামকে যদি কেউ বিতর্কিত করতে পারে, সাহাবা একরামকে বিতর্কিত করার অর্থ হলো নবীকে বিতর্কিত করা, আর নবীকে বিতর্কিত করার অর্থ হলো পুরো ইসলামকে বিতর্কিত করা। এখানে দেখেন আপু
আপনাদের চট্টগ্রামে আছে চুন্নির ঘরের চুন্নি থাপড়াই একবার যদি কোনো বক্তা আইসা যদি এগুলো মাবের আদালতে তাকে গালি দেওয়া আছে জুতা খুলে পিড়াবেন এটা মানুষ না এটা শয়তান ওয়াজের মাহফিলে বসে যদি আমিরে মাবের আদালতে তাকে গালি দে ওয়াজের মাহফিলে বসে যদি আমিরে মাবের আদালতে বিরুদ্ধে খিস্তখেওয়াল করে ওয়াজের মাহফিলে বলে যদি আমিরে মাবের আদালতে তাকে কাফের বলে ওয়াজের ওয়াজের মঞ্চে বসে আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী মুগীরা ইবনে শুবাকে গালি দে বুঝবেন এটা মানুষ না শয়তান কোন পীর যদি আমিরে মাবেকে গালি দেয় এটা পীর না শয়তান এখন আপনাদের চট্টগ্রাম এক একজনের এসক নদীতে সাগরে যেমন ঢেউ মারে এরকম মারে ঢেউ ঠিক আছে না আর কি করে মাবে রাদিয়াল্লাহু তাআলা গালি দেয় না অথচ শুনে একটা ঘটনা শুনে এটা বলে শেষ করব আজকের মতো ইমাম মিজ্জি রাহিমাহুল্লাহ আবুল হাজ্জাজ মিজ্জি 742 ওফাত ইন্তেকাল তার জগদিক্কাত আসমাউর রিজালের কিতাব তাহজিবুল কামাল ফি আসমাউর রিজালের ঘটনা এনেছেন ইমাম নাসাই রাহিমাল্লাহ 303 ওফাত এক ব্যক্তি ইমাম নাসাই রাহিমাল্লাহর কাছে গেছে গিয়ে বলেছে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যারা সমালোচনা করে তার ব্যাপারে আপনি কি বলেন ইমাম নাসাই বললেন মান ক্বারা ফিল বাব আরাদা আন ইয়াদখুলা ফি বুঝেন এক ব্যক্তি ওয়াচনে বাসায় গেছে গিয়ে দেখছে ভাবি দরজা লাগায় ঘুমাচ্ছে দে না এ বাইরা কথা বলো এটা মানার উদ্দেশ্য কি আরাদা ইয়াদখুলা ফি সে ঘরে ঢুকতে চায় ওমান আরাদা মুয়াবিয়া আর কোন নরাদমকে যদি দেখো মুয়াবিয়ার সমালোচনা করে কোন নরাদমকে যদি দেখো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সম্মান খাটো এমন কথা বলে ফাকান্নামা আরাদা জামিআস সাহাবা ওই নরাদম সব সাহাবাকে সমালোচিত করতে চায় ওই নরাদম সব সাহাবার সমালোচনা করতে চায় আর সব সাহাবার সমালোচনা বৈধ করার জন্য সে দরজা বানিয়েছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে এজন্য আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কোন আলেম যদি গালি দেয় বুঝবেন এটা আলেম না শয়তান কোন দরবারে যদি আমিরে মুয়াবিয়ার সমালোচনা করা দরবার না জাহান্নামের কাউন্টার এজন্য ভাই ফিতনার যুগে ঈমানের হেফাজত করতে হবে আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলোর উপর বললাম মিন আসাতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন ওয়া মিনাশ শাইতান যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক